গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল সবাইকে। আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি কেন, আজকে রাখি পূর্ণিমা অর্থাৎ রাখি বন্ধন উৎসব। এই দিনটা একটা বিশেষ গুরুত্ব রয়েছে, তোমরা কি জানো সেই গুরুত্বটা কি? কেনভাবে আমরা এই রাখি বন্ধন উৎসব পালন করছি? আজ থেকে প্রায় 70 বছর আগে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে, কিন্তু তারও আগে 1905 সালে, এটা কত, 2017 সাল, 1905 সালে আমাদের বাংলা ভাগ হতে চেয়েছিল, মানে ভাগ করতে যাওয়া হচ্ছিল 1905 সালে। সেই বঙ্গকে যাতে ভঙ্গ করা হয়, অর্থাৎ বঙ্গ যাতে ভাগ না হয়, আমাদের বাংলা যাতে ভাগ না হয়, সেই জন্য আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার চেষ্টায় এবং হিন্দু মুসলিম রাখি বন্ধন। দুজন বাজবে, দুজনের পিছনে দুজন চকলেট, পিছনে পিছনে চল দাঁড়িয়ে যাবে, ছাত্রছাত্রীদের মধ্যে বাধা হবে, চলো আগে যতক্ষণ না এগুলো শেষ হচ্ছে পুরো বনিকা আজকে চলবে। আমি ভিডিও করেই গেলাম, আমি আর ভিডিওতে থাকলাম না, রাখি বন্ধন। আপনার নামটা বলুন, বলে বলুন যে আমার নাম পটলা রায়।